ব্লাউজটা দেখো আমি একদমকে দিয়ে কাস্টমাইজ করিয়েছি, ভীষণ সফট কাপড়, ওই বাটার সিল্কটা কি বলে তার উপরে এরকম কাস্টমাইজ করা ফেব্রিক দিয়ে। আর সেম একটা সন্দীপের পাঞ্জাবিও গত বছর পরিয়েছিলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে তো কোজাগরী লক্ষ্মী পুজো, আমি তো আর এখানে সেরকম কোনো নিয়ম মেনে লক্ষ্মী পুজো করতে পারবো না, তাই একটু ফল মিষ্টি দিয়েছি ঠাকুরকে। এই এখনই জাস্ট কিছুক্ষণ আগে স্নান করে উঠে দিয়েছি, এখন বাজে 6:30 বাজে, ওই 5টার দিকে স্নান করেছি, দেন চিনিকে একটু রেডি করালাম ওর ফটো টটো তুলবো বলে। তো এখন পুজোটা দিলাম, তোমাদেরকে একবার দেখাই কেমন করে পুজো দিয়েছি। তার আগে বলে দিই সকালবেলা একটা গোয়ার লাস্ট ব্লগ দিয়েছি, আশার দিনের ব্লগটা, তোমরা দেখে নিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে নিও। চলো তোমাদেরকে দেখাই। আর তোমরা সবাই লক্ষ্মী পুজো খুব ভালো করে কাটিও, সবার ভালো ভালো ব্লগ দেখতে পারবো আশা করি, সবার বাড়িতে এই পুজোটা হয়ে থাকে। অনেকে আবার ওই কালী পুজোর সময়ও করে, বাট ম্যাক্সিমাম বাঙালিরা এই লক্ষ্মী পুজো মানে এই কোজাগরী লক্ষ্মী পুজোটাই করে থাকে। রান্নাঘরে তো ফ্যান চালাতে পারছি না, এখানে মোমবাতি চলছে তো আর গরমও লাগছে খুব। তো তোমাদেরকে একবার দেখিয়ে এখান থেকে বেরোই, তারপর আমি দেখাচ্ছি আমি শাড়ি পরেছি। আমাদের ঠাকুরের এই জায়গাটায় লাইটটা না খুবই কম, বিকজ এখানে রাত্রির একটা আমরা জিরো পাওয়ারের লাইট জ্বালিয়ে রাখি আর ওই লাইটটা ওখানটায় আছে, আর এদিকে কোনো লাইট নেই। যাই হোক, আমি মোমবাতি জ্বালিয়েছি, এখানে দেখো ওই 5টা ফল মিষ্টি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। অ্যান্ড আজকে আমরা মানে প্রথম মনে হয় হায়দ্রাবাদে বেলপাতা পেলাম ফুলের দোকানে, অনেক অনেক জায়গায় পাওয়া যায় বাট আমরা যেখান থেকে আনি বেসিক্যালি পাওয়া যায় না, তো আজকে সন্দীপ পেয়েছে, নিয়ে এসছে, বেশ ভালো লাগছে বেলপাতাটা দিয়ে মানে এতদিন বাদে পেয়ে। তো শিব ঠাকুরকে দিয়েছি আর এরকম সবাইকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি পুজো, এক্ষুনি জাস্ট দিলাম, এমনি তো সেরকম কিছু করারই ছিল না, জাস্ট ফল মিষ্টি দিয়ে সাজিয়ে গুছিয়ে একটু ফুল টুল দিয়ে দিয়ে দিয়েছি। তো জায়গাটা দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু বলো। এই জায়গাটা তোমরা আগেও অনেকবার দেখেছো, কারণ আমাদের ঠাকুরের জায়গাটা এখানেই রাখা, তো এইখানেই যা পুজো আচ্ছা করার হয় ছোটো করে এখানেই করে ফেলি। দেখলে আমি কেমন ছোট্ট করে সাজিয়ে পুজো দিয়েছি, চলো ঘরে যাই, চিনিকে দেখাবো, চিনিকেও একটু রেডি করেছি, চিনিকে দেখিনি, তারপর আমার শাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো চিনিকে সাজিয়ে দিয়েছি, ওর অন্নপ্রাশনে শাড়িটা পরিয়ে দিয়েছি, সাজিয়ে গুছিয়ে দিয়েছি। কিছুক্ষণ আগে না ঘুম থেকে উঠেছে, মুডটার জন্য একটু বেশি হাসি খুশি নেই, আর ব্যাকগ্রাউন্ড ইগনোর করো, চিনি ঘুম থেকে উঠেছে বলে সব এদিক ওদিক ছড়ানো ছিটানো ওকে রেডি করিয়েছি। চিনি চিনি মা তাকা, ও শোনো মা, স্মাইল দাও, স্মাইল স্মাইল করো, ক্যামেরার দিকে তাকিয়ে স্মাইল করো, ও চিনি ক্যামেরার দিকে তাকিয়ে স্মাইল করো, তার মুড এখন অফ আছে, জাগিয়ে সে তার মতন খেলুক। আমি সন্দীপকে বলি আমার শাড়িটা তোমাদেরকে একবার দেখাতে, আমার ব্লাউজটা ব্লাউজটা আমি কাস্টমাইজ করিয়েছি, তোমাদেরকে বলছি দাঁড়াও। এই দেখো আমি এই শাড়িটা পরেছি, এটাকে বলা হচ্ছে মলমল বেনারসি, চিনি আমার বলে তো ভালো করে দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে মলমল বেনারসি। এটা চিনি যখন 2.5 মাস ছিল তখন আমি কিনে রেখেছিলাম দুর্গাপূজা অষ্টমীতে পরবো বলে। আর এই ব্লাউজটা দেখো আমি একজনকে দিয়ে কাস্টমাইজ করিয়েছি, ভীষণ সফট কাপড়, ওই বাটার সিল্কটা কি বলে তার উপরে এরকম কাস্টমাইজ করা ফেব্রিক দিয়ে। আর সেম একটা সন্দীপের পাঞ্জাবিও গত বছর পরিয়েছিলাম, গত বছর আমি প্রেগনেন্ট ছিলাম, সন্দীপ হায়দ্রাবাদে ছিল, সেটা অষ্টমীর দিন পড়া হয়নি, এবার ভেবেছিলাম পড়বে, তা অষ্টমীতে তো আমরা ছিলামই না। আর চিনির যে জামাটা তোমরা দেখেছো ষষ্ঠীর দিন পড়েছিল, ওই জামাটা তিনজনের জন্য কাস্টমাইজ করানো হয়েছিল যে পড়বো আর কি ম্যাচিং করে, তা দুর্গাপূজায় তো পড়া হয়নি, আজকে লক্ষ্মী পুজো, তাই জন্য আমি এই শাড়িটা আর এই ব্লাউজটা করলাম। এই শাড়িটার সাথে না এটার ব্লাউজটা পরলেই ভালো হতো, এটার ব্লাউজটা পরলেই ভালো হতো, বাট এটার ব্লাউজটা বানানো হয়নি। আর চিনিকে দেখা, চিনি অন্নপ্রাশনে শাড়িটা পরিয়ে দিয়েছি, তার সাথে একটু সাজুগুজু করিয়ে দিয়েছি, আমার দোস্তি মেয়ে, আমার দোস্তি মেয়ে, আমার লক্ষ্মী মেয়ে তো না, আমার দোস্তি মেয়ে, আমার দোস্তি মেয়ে যেন দোস্তিই থাকে। কেমন লাগছে চিনিকে বলো, আমি খুব ভাবছি ফ্যান ট্যান বন্ধ করা, তো চলো এবার আমি জামা কাপড় চেঞ্জ করে নিই, তারপর আমি ফিরে আসছি। তখন পুজো দিয়ে জামা কাপড় টাপড় ছেড়ে চিনিরও জামা কাপড় ছাড়িয়ে দিয়েছিলাম, চিনি পেয়ে গেছিলো খিদে, চিনিকে খাইয়ে দিয়েছি, এখন চিনি পড়েছে ঘুমিয়ে। আর এখন কটা বাজে, 9টা বাজতে যায়, চিনির দুধের বোতল জলের বোতল ধুলাম, জল গরম করলাম, চিনির আজকে রাত্রিরে খিচুড়িটা বানাইনি বা ভাতও বানাইনি চিনির জন্য, কারণ আমাদের জন্য রান্না করিনি আমরা আজকে, সন্দীপ বাইরে থেকে নিয়ে এসছে, বাইরে থেকে নিয়ে এসছে বলতে মানে আর কি অর্ডার দেওয়া, ডমিনোস থেকে নিয়ে এসছে, কী এনেছে দেখাচ্ছি তোমাদেরকে। আর আজকে পর্যন্তই বাইরে খাই, এরপর আবার টানা বেশ কিছুদিন খাবো না, কারণ সেই আমরা গোয়া গেলাম সপ্তমীর দিন, তো ষষ্ঠীর দিন ষষ্ঠীর পঞ্চমী পঞ্চমীর দিন রাত্রির থেকে মোটামুটি বাইরেই খাওয়া হচ্ছে, একবেলা করে বাইরেই মানে পুজোর সময় তো নর্মালি সেরকম হয়, আর তাছাড়া ঘুরতে গিয়ে তো তাই হয় এইসবের জন্য। তো আজকে খেয়ে আজকে লক্ষ্মী পুজো সন্দীপ বললা রান্না টান্না করতে হবে না, থাক ছাড়ো খেয়ে নিই, তারপর আবার কালকে থেকে টানা যতদিন না একদম প্রয়োজন না পড়বে ঘরেরই খাবার খাবো। আর আজকে সত্যি কথা বলতে আমার আর সন্দীপের শরীরে কাউরই সেরকম জোর নেই,
ঘুরে তো এসছি, দেখবে ঘুরে আসলে একটা শরীর ছেড়ে দেয় ভাব। তার মধ্যে কত জামা কাপড় ধোয়া, তার মধ্যে আমার এই ঘরে একটু ধুলোফুলো ঝাড়া হয়েছে, তো আমিও ঝেড়েছি, সন্দীপও ঝেড়েছে, নাহলে আমাদের এই 2 BHK ফ্ল্যাটটা না অনেকটা বড় জায়গা নিয়ে একার পক্ষে সম্ভব হতো না। আর যেহেতু আমরা অল্টারনেট করে চিনিকে রাখি, আমি রাখি সন্দীপ রাখে, আমার চোখের এইসব জায়গাগুলোতে পুরো রেড রেড ওই ডাস্ট অ্যালার্জি হয়, ডাস্ট অ্যালার্জি হয়ে গেছিলো, মানে চশমার ভেতর থেকেই গেছে আর কি। এইসব তো ছিল। তারপরে আমি স্নান করেছি, কটা 5:30-5টার দিকে স্নান করেছি, দেন পুজো দিলাম, ওয়াশিং মেশিনে জামাকাপড় কিছু দিয়েছিলাম সেগুলো মেলেছি, এখনও আরও প্রচুর বাকি আছে, ঘোড়ার জামাকাপড়ের ম্যাক্সিমামটাই ধোয়া হয়ে গেছে, প্লাস এখন ওই এসে বিছনা চাদরটা তো তুলেছিলাম পরের দিন, সেগুলো রয়েছে। আর কাজের লোক দিয়ে ঘর মোছা, তো দেখো ওরা তো ওদের মতনই কাজ করে, ওদের পিছনে খিচখিচ করে কোনো লাভ নেই, ঘরের কোনাচে কানাচে পরিষ্কার করে না, কিচ্ছু করে না, যেটা আমি আর সন্দীপ আজকে আর কালকে মিলে দুজনে মিলে করেছি। দেন ট্রলিগুলো খালি করার ছিল, সেগুলো খালি করেছি, তো একটা মানে লম্বা কাজ গেছে, তো ওই জন্য আজকে রান্নাটাও স্কিপ করলাম। কালকে থেকে আই হো বাবা সব কিছু আগের মতো নর্মাল হয়ে যাবে, অফিসও আছে আমার কালকে থেকে। আর চিনির জন্য নেস্টাম রাইসটা একদম শেষের দিকে চলে এসছে, তো নেস্টাম রাইসটাই এখন খাইয়ে দেবো। আর কালকে থেকে চিনিরও খাওয়া দাওয়া একদম সব কিছু প্রপার, যেমন আগে বাড়িতে করতাম, ম্যাক্সিমামটাই ওর হোমমেড ফুড, ফ্রুটস যে সমস্ত কিছু খেত সেগুলোই আবার চালু করে দেবো। চলো তোমাদের দেখাই কি এনেছে, অনেক বকবক করে নিলাম, চিনি এখন ঘুমিয়ে পড়েছে, এখন ব্লগটা এন্ড করছি না, চিনি উঠুক তারপর আমরা ব্লগ এন্ড করবো চিনির সাথে, চিনিকে দেখিয়ে। আর চিনি একটু মানে সন্ধ্যে এই সময় ঘুম পেলে না খুব খিটখিট করে, তো ওই জন্য ঘুমিয়ে পড়েছে। আর এই সময়টা ঘুমালে আবার সমস্যাটা কী হয় জানো তো, সেই 11:30-11:30 সময় উঠে তারপরে তাকে খাওয়াতে হয়, এবার কী করবো, ঘুম পেলে ওকে তো জাগিয়ে রাখা যাবে না, আর যখন ওর ঘুম পেয়ে যানো তখন খেতেও যায় না, যাই হোক দেখি কখন ওঠে। চলো আমরা ডিনারটা দেখাই তোমাদেরকে। এইটা হচ্ছে আজকে আমাদের ডিনার, এখানে আছে ট্যাকো, ননভেজ ট্যাকো, ভুলে গেছি এক্স্যাক্ট নেম, কিছু ভেজ ট্যাকো না, ননভেজই ট্যাকো। এখানে আছে একটা চকোলাভা কেক, এইখানে আছে একটা কিছু চিকেন পাফ, এইখানে দুটো পিৎজা আছে, এই একটা পিৎজা, এটা মনে হয় সন্দীপের, আর এটা আমার, এটা চিকেন ফিয়েস্তা, এটা আমি অর্ডার করেছিলাম, এটা আমি জানি, মানে আমি চুজ করে দিয়েছিলাম। অ্যাজ ইউজুয়াল দেখো এত খাবার এনেছো, তো আমরা দুজনে কিন্তু রাত্রিরে শেষ করতে পারবো না, কিছু না কিছু থাকবে যেটা কালকে খেতে হবে। এখন বাজে 11:25, ম্যাডাম 10:10 কি 15 নাগাদ ঘুম থেকে উঠেছে, তারপরে ম্যাডামকে খাওয়ালাম দাওয়ালাম মোছালাম জামাকাপড় চেঞ্জ করালাম সব করালাম, করতে করতে এখন বাজে 11:25, 1 ঘন্টা গেছে পুরো। এবার বিছনার অবস্থা দেখাচ্ছি, এই যে বিছনা দেখেছো সব কিছু ছড়ানো ছড়ানো, এখন এগুলোকে গুছাবো, দেন আমি ফ্রেশ, অনেকক্ষণ আগে চোখ মুখ ধোয়া হয়ে গেছে, আর একবার চোখ মুখ একটু যদি ইচ্ছা হয় ধোবো, গরম লাগছে, দিয়ে তারপরে শোবো। আজকে ছোট্ট একটু ব্লগ যাবে, তোমরা দেখে নিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে করে নিও, অ্যান্ড আশা করি কালকে থেকে আবার সব কিছু নর্মালাইজ হয়ে যাবে যেমন আর কি আগে নর্মাল ছিল। আর যেটা গোয়া থেকে যে যে জিনিসগুলো এনেছি না ওগুলো ভেবেছিলাম আজকে আমি ভ্লগটা রেডি করে রাখবো, বাট চিনি তখন সন্ধ্যেবেলায় ঘুম পাচ্ছিল বলে এমন কান্না চুললো না, আমি বাধ্য হয়ে ভাবলাম শাড়ি টাড়ি পরেছিলাম তো করেই রাখবো ভ্লগটা, করতেই পারলাম না, সে এমন কান্না চুললো ঘুম পাচ্ছে বলে, তাকে নিয়ে শুতে হলো, সে তারপরে ঘুমিয়ে পড়েছিল। তাই হোক কালকে দেখি অফিসের পরে চেষ্টা করবো করার, কারণ ওই গিফটগুলো সবার জন্য এনেছি, যার যার জন্য এনেছি, এমন কিছু আনিনি, অল্প জিনিসই এনেছি, যার যার জন্য এনেছি, সবাইকে দিতে তো হবে, তো কালকেই দেখি করে ফেলার চেষ্টা করবো। চলো আজকে রাখি, তোমরা সবাই খুব ভালো থেকো, গুড নাইট। চিনি গুড নাইট করে দাও সবাইকে, স্মাইল করো, স্মাইল দাও, স্মাইল দাও, স্মাইল দাও, কি হয়েছে চিনিরও মুখে অসম্ভব ট্যান পড়েছে, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, চিনির গায়ের রং খুব চেপে গেছে, আমি তো কালো, আমার গায়ে ট্যান পড়েছে, চলো ঠিক আছে মানছি, মানে যা কালো তার থেকে আরো 2 ডবল হয়ে গেছি বেশি, বাট চিনি তো আর কালো না, মানে চিনির গায়ে ট্যান পড়েছে ভালো মতন বোঝা যাচ্ছে, যেতে সময় লাগবে, 1-1.5 মাসের আগে সব যাবে টাবে না, আর আমারটা যদিও বা একটু আগে যায় চিনির তো তাড়াতাড়ি যাবে না, কারণ চিনির তো আর নিশ্চয় অত ফেসওয়াশ ফেসওয়াশ হয়ও না, অত এইসব লাগায়ও না, ওই ক্রিম মাখে যা করে এইসবের উপরে। চলো টাটা, অনেক বক বক করে নিয়েছি, কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে।